পদ্মা সেতু, এর জন্য এক স্বপ্নের সেতু। হ্যাঁ, দক্ষিণাঞ্চল মানুষের জন্য স্বপ্নের সেতু হলো এই পদ্মা সেতু। সকল বাধা বিপত্তি সবকিছু কাটিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন সম্পূর্ণ দৃশ্যমান। নির্ধারিত সময় শেষ হবে পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতুতে সমানভাবে চলছে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় 2022 সালের মার্চ মাসে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখছে না কোনো কর্তৃপক্ষ। ডটনট ফোনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো পদ্মা সেতুর ইতিহাস, বর্তমান কাজের অগ্রগতি এবং এটি কবে চালু হবে। তো বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেল ও পেজে আজকে যারা নতুন এসেছেন সবাইকে স্বাগতম, এবং অনুরোধ করলে আমাদের চ্যানেলটিকে ও পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওর পরবর্তী আপডেট আপনারা খুব সহজে পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার পরিবার এবং বন্ধুদের মাঝখানে। 1998 থেকে 1999 সালে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাবনা যাচাই করে। পরে 2008 সালে নির্বাচনী ইস্তাহারে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়। পদ্মা সেতু নির্মাণে অর্থ সহায়তা দিতে এগিয়ে আসে বিশ্বব্যাংক। 2011 সালে বাংলাদেশ সরকারের সাথে $120 কোটি চুক্তি স্বাক্ষর করে সংস্থাটি। জাপান সরকারের দাতা সংস্থা জায়গা $40 কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক $64 কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক $14 কোটি সহায়তা দেবে বলে চুক্তি স্বাক্ষর হয়। কানাডার এসএনসি লাভালিয়ান কোম্পানি পদ্মা সেতু নির্মাণের কাজ পায়, কিন্তু কানাডার আদালতে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দাতা সংস্থাগুলো প্রকল্প অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। বিশ্বব্যাংক ও অন্যান্য সংস্থা প্রকল্প থেকে সরে গেলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি হবে এমন ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। সরকার সকল প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কাজে দায়িত্ব পায় চায়নার মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। 2018 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে শুরু হয় কাজটি। প্রথম দফায় 2015 সালের ডিসেম্বর মাসে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। নদী শাসন, নকশায় পরিবর্তন আনাসহ নানা কারণে আবারও প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। এবার 2021 সালে জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়। এদিকে করোনার কারণে কাজের দীর্ঘগতি প্রকল্পটি আবারও পিছিয়ে দিয়েছে বলে অভিজ্ঞ সংশ্লিষ্টদের। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প ব্যয় ধরা হয়েছে $10,162 কোটি। 2018 সালে এই ব্যয় দাঁড়িয়েছে $30,193 কোটি, যা প্রায় 3 গুণ। এখন জানবো আমরা পদ্মা সেতুর বর্তমান কাজে অগ্রগতি সম্পর্কে। চারদিকে কোভিড সংক্রমণের ভীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত জীবন জীবিকা, তবু এক মুহূর্তের জন্য থেমে নেই নির্মাণ যজ্ঞ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মায় কাজ চলছে 3 শিফটে। প্রমত্তা দুই পারে সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারে। সেতুতে সমানভাবে চলছে রোডওয়ে আর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। এছাড়া এগিয়ে নেওয়া হচ্ছে ডায়াটাক, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপলাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইন সহ আরও অনেক কর্মযজ্ঞ। এই মুহূর্তে মূল সেতুর অগ্রগতি 93.25% ও নদী শাসন 83% এবং সর্বাধিক ও সার্বিক অগ্রগতি 85.50%। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করা আশাবাদ কর্তৃপক্ষে। পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমাদের রোডিও স্ল্যাবের 41টার মধ্যে বসানো হয়েছে এবং রেলের 35টার মতো বসানো হয়েছে। প্যারাপেট ওয়ালের কাজ আমাদের 70% বেশি হয়ে গেছে। করোনা পরিস্থিতির কারণে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি কিছু স্লো, কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাজটাকে চলমান রাখা। আমরা নির্ধারিত সময় 2022 সালের মার্চের মধ্যে কাজ শেষ করব। এভাবে যদি চলতে থাকে তাহলে আশা করা যাচ্ছে আগামী বছর অর্থাৎ 2022 সালের ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে এই সেতুটি চালু করা হবে। তখন সরাসরি সড়ক যুক্ত হয়ে যাবে দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের। বন্ধুরা, এই তো ছিল পদ্মা সেতু নিয়ে সর্বশেষ তত্ত্ব। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে ও পেজে আজকে নতুন এসে থাকেন, সবাইকে অনুরোধ করলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার পরিবার এবং বন্ধুদের মাঝখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে করোনা থেকে দূরে থাকবেন এবং অনুপ্রাণিত।